হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ছবি অ্যাড করব এবং সেটা মুভ করব। আমরা অনেকেই ছবি কী করি, অ্যাড করি কিন্তু সেটা ওই জায়গা থেকে মুভ করতে পারি না। সো আমি দেখাচ্ছি আসলে সমস্যাটা কী হয়। মানে আমি ইনসার্ট থেকে একটা ছবি এখানে অ্যাড করে নিচ্ছি। এই যে এই ছবিটা আমি অ্যাড করলাম, ইনসার্ট করলাম, জাস্ট এই ছবিটা এখানে আসলো, ওয়াও সুন্দরভাবে বসে গেছে। কিন্তু আমি ছবিটা এখান থেকে আপ ডাউন করতে চাচ্ছি বা নাড়াতে চাচ্ছি, আমি কিন্তু পারছি না। আমি ছোটো করে নিলাম যাতে বোঝানো যায়, এই যে আমি এটা মিডেলে আনতে চাচ্ছি, বাট আমি এটাকে পারছি না। তো এই সমস্যার সমাধানটা কী, কীভাবে এটা মুভ করতে পারি? আমি ইনসার্ট থেকে কিন্তু ছবি অ্যাড করে ফেলাম। তো চলুন দেরি না করে চলা যায় কীভাবে ছবি মুভ করতে হয়। এটা আমি ডিলিট করে দিলাম, আচ্ছা না থাকে এটা থাকুক, যাতে বোঝাতে সুবিধা হবে। আমি কীভাবে আরেক এই ছবিটাকে আমি অ্যাড করবো, ছোটো করে নিচ্ছি। এটা দেখুন, আমি নিচেও আনতে পারছি না, এই সাইডেও নিতে পারছি, কিছুই করতে পারছি না। কিন্তু এখন আমি কীভাবে করলে এটা মুভ করতে পারবো, সেই জন্য আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স নেব একটা। ওকে, টেক্সট বক্স নিয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে টেক্সট বক্সটাকে আমি সেম ছবির সাইজে করে নেব, ঠিক আছে, যাতে করে সমান সমান থাকে। অ্যান্ড হচ্ছে লেখাগুলোকে আমি কাট করে দিলাম এইখানে, সিল এটার মধ্যে কার্সরটা রেখে আমি ইনসার্ট থেকে ছবি ইনসার্ট করব। এখন আমি গাড়ির ছবিটা নিচ্ছি, অ্যান্ড আমি ইনসার্ট করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলাম। এখন দেখুন এই যে টেক্সট বক্সটা নিয়ে কিন্তু এটা মুভ করা যাচ্ছে, ওয়াও, ঠিক আছে, উপরে নিচে আশেপাশে মুভ করা যাচ্ছে। তো এটাকে কিন্তু করা যাচ্ছে না, কারণ এটাতে আমি টেক্সট বক্স অ্যাড করিনি। কিন্তু এখন আমার কথা হচ্ছে এই যে পাশে টেক্সট বক্সের বর্ডার দেখা যাচ্ছে, এটা আমার পছন্দ না। এই জন্য আমি কী করবো, এই যে টেক্সট বক্সটাকে সিলেক্ট করবো, যেটাকে আমি মুভ করতে পারছি, সিলেক্ট করে ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে এই যে শেপ স্টাইল, এখান থেকে আমি এই যে এখান থেকে যে স্টাইলগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিলাম। দেখুন পার্থক্যটা, চাইলে আপনি তো বড়ও করতে পারবেন। অ্যান্ড যে পার্থক্যটা হচ্ছে এই যে এটা ধরে আপনি কিন্তু মুভও করতে পারবেন। দেখুন আমি এই যে এটাকে মুভ করছি, অসম, আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে ছবি অ্যাড করে আমরা মুভ করতে পারি। এই সমস্যাটা যারা পড়েছেন এই যে আমার মতন, এই যে মুভ করা যাচ্ছে না, তাদের আশা করি সমস্যাটা সমাধান হয়েছে। এবং হচ্ছে এখন থেকে কিন্তু আপনারা এই যে ছবি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ।